আগের ভিডিওতে আমরা ধারক সম্পর্কে জেনেছিলাম। ধারকের ব্যবস্থাটা কোন নীতির উপর কাজ করে সেটা আমরা ধাপে ধাপে দেখেছিলাম। এবার আমরা জানব কোন বর্তনীতে এই ধারক কিভাবে কাজ করে, কিংবা এই ধারকের ধারকত্বকে বা কিভাবে মাপা সম্ভব। তাহলে চলো শুরু করা যাক। ধারকে আমরা আমাদের প্রয়োজন মতো আধানকে সঞ্চয় করে রাখতে পারি। বর্তমান সময়ে বিভিন্ন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্রতে ধারক ব্যবহার করা হয়, বিশেষত এসি বা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন বর্তনীতে ধারক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এসি বা পরিবর্তী প্রবাহ অধ্যায়ে তোমরা এই ব্যাপারে অনেক কিছুই জানবে। তোমরা দেখবে খাতায় কলমে বর্তনী আঁকার সময় আমরা রোধ, সুইচ বা ব্যাটারির চিহ্ন ব্যবহার করি, কিন্তু ধারকের চিহ্ন কেমন হয়? বর্তনীতে ধারককে এরকম সমান্তরাল দুটো দাগ দিয়ে বোঝানো হয়। এই সমান্তরাল দুটো দাগ আসলে ধারকের দুটো পাতকে বোঝায়। আচ্ছা, একটি ধারককে যদি আমরা এরকম ভাবে একটি ব্যাটারির সাথে যোগ করে একটি বর্তনী তৈরি করি তাহলে কি হবে? চলো দেখা যাক। ধরো এরকম একটা তড়িৎচালক বল বা ইএমএফ এর ব্যাটারিকে আমরা একটি ধারকের দুটো পাতের সাথে যোগ করলাম। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে ধারকের এ পাত এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে ধারকের বি পাতটা যুক্ত আছে। বর্তনীর সুইচ অন করলে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন বি পাতে চলে যায়, আর একই সাথে এ পাত থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে চলে আসে। ফলে সুইচ অন করার সাথে সাথে একটা তড়িৎ প্রবাহ শুরু হয়। এই প্রবাহকে চার্জিং প্রবাহ বলে। এই প্রবাহের ফলে এ পাতে ধীরে ধীরে ধনাত্মক আধানের পরিমাণ আর বি পাতে ঋণাত্মক আধানের পরিমাণ বাড়তে থাকে। আধান বাড়ার সাথে সাথে পাত দুটোর মধ্যে বিভব প্রভেদও বাড়তে থাকে, ফলে পাত দুটো একটি সময় পর ব্যাটারির মতো আচরণ করে। এর জন্য ধারকের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে তড়িৎ প্রবাহের একটা প্রবণতা তৈরি হয়। এই প্রবণতা চার্জিং প্রবাহের বিপরীতে বলে চার্জিং প্রবাহকে বাধা দেয়, ফলে চার্জিং প্রবাহ আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় পরে পাত দুটোর বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সাথে সমান হয়ে যায়, আর তখন চার্জিং প্রবাহ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আমরা বলে থাকি ধারকটা সম্পূর্ণভাবে চার্জড বা আহিত হয়েছে। এখন বর্তনী থেকে ব্যাটারি খুলে নিলেও ধারককে এই আধান থেকেই যায়। অন্য একটা পরিবাহী তার দিয়ে যদি ধারকের পাত দুটোকে যোগ করা হয় তাহলে দেখা যায় যে এ থেকে বি পাতের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে বি পাতে থাকা অতিরিক্ত ইলেকট্রন এ পাতে গিয়ে ধনাত্মক আধানকে প্রশমিত করে। এই তড়িৎ প্রবাহকে ডিসচার্জিং প্রবাহ বলা হয়। তাহলে বুঝতেই পারছ, ডিসচার্জিং প্রবাহ চার্জিং প্রবাহের বিপরীতে হয়। ডিসচার্জিং প্রবাহের ফলে কিছুক্ষণের মধ্যে দুটো পাতের বিভব সমান হয়ে যায়, তখন ডিসচার্জিং প্রবাহ বন্ধ হয়ে যায়। সময়ের সাথে চার্জিং এবং ডিসচার্জিং প্রবাহের গ্রাফটা আমরা এরকম ভাবে দেখাতে পারি। দুটো ক্ষেত্রেই শুরুতে প্রবাহ সবচেয়ে বেশি থাকে, সময়ের সাথে সাথে এই প্রবাহ ক্রমশ কমতে থাকে। যদিও বাস্তবে যেহেতু কোনো ধারকই আদর্শ হয় না, তাই কোনো আহিত ধারককে পরিবাহী তার দিয়ে যুক্ত না করলেও আধানের ক্ষরণ হতে থাকে। যদিও এক্ষেত্রে ক্ষরণ হতে অনেকটাই বেশি সময় লাগে। তাহলে ধারককে কিভাবে বর্তনীতে ব্যবহার করা যেতে পারে তার একটা সহজ ধারণা তোমাদের হলো, কিন্তু কোনো ধারকের ধারকত্বকে আমরা কিভাবে মাপতে পারি? সাধারণত ধারকের দুটো পাতের একটা যেহেতু ভূমির সাথে যুক্ত থাকে, তাই অপর অন্তরিত পাতটা যেটাকে উৎসের সাথে লাগানো থাকে
সেটাকে আহিত করলে একটা বিভব আমরা পাই, আর এই বিভবটাই হলো ধারকের বিভব। সাধারণত আমরা ধারকের দুটো পাতের মধ্যে বিভব পার্থক্যকেই ধারকটার বিভব বলি, আর ধারকের দুটো পাতের বিভব পার্থক্যকে একক পরিমাণ বাড়াতে যতটা আধান দিতে হয় সেটাই হলো ওই ধারকের ধারকত্ব। যদি কোনো ধারককে কিউ পরিমাণ আধান দিলে তার দুটো পাতের বিভব পার্থক্য ভি পরিমাণ বাড়ে, তাহলে ওই ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু হবে কিউ বাই ভি। ব্যবহারিক ক্ষেত্রে ধারকগুলো এরকম নানান আকারের দেখতে হয়, আর ধারকগুলোর গায়ে ধারকত্বের মান ও সর্বোচ্চ যে বিভবে ধারকটিকে নিরাপদে ব্যবহার করা যাবে সেটা লেখা থাকে। যেমন দেখো, এই ধারকটার উপর লেখা আছে 47 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট। আসলে এটার মানে হলো এই ধারকটার ধারকত্ব 47 মাইক্রোফ্যারাড, আর এই ধারকটাকে সর্বোচ্চ 450 ভোল্ট পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যাবে। এর বেশি বিভব পার্থক্যে ধারকটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আশা করছি ধারক সম্পর্কে তোমাদের ধারণা আরও কিছুটা পরিষ্কার হলো। এবার আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের ধারক সম্পর্কে জানব। আকারের ভিত্তিতে যেমন বিভিন্ন ধরনের ধারক হয়, তেমনই ধারকের দুটো পাতের মাঝে কী ধরনের পরাবৈদ্যুতিক বস্তু ব্যবহার করা হচ্ছে তার ভিত্তিতেও বিভিন্ন ধরনের ধারক হয়। আর তাই এই সমস্ত ধারক সম্পর্কে জানার আগে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে একটু জেনে নেব। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে পরাবৈদ্যুতিক মাধ্যমকে রাখলে ওর উপর ঠিক কী প্রভাব পড়ে সেটাও আমরা জানব, তবে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন।